পরিচয়টা হচ্ছে ব্র্যাকের, আমি প্যানেল লইয়া ব্র্যাকের যে এনসি আছে ওনার ফ্রেন্ড, তো প্রপোজালটা উনি এনেছিলেন। ওই প্রপোজালটা আনার পরে হচ্ছে আমাদের পরিচয়, আমাকে দেখছে, দেখার প্রথম দিকে হচ্ছে তার ভালো লাগছে, লাগার পর আমাকে একটা ব্রেসলেট উপহার করছে। আসলে আমার ওই রকম প্রথম দিন মানে মনে হয় নাই যে আসলে অত দূরে করবো কিনা, কিন্তু যখন ব্রেসলেটটা হাতে দিচ্ছে আমার কাছে অন্যরকম মনে হয়েছে যে না আসলে ভালো মনে হয়, যাই না একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। এরপরে হচ্ছে এই তো, তার পরবর্তীতে ফ্যামিলি ভাবে দেখছে, ফ্যামিলি ভাবে দেখার পর এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। বাবাও অ্যাডভোকেট, আমিও অ্যাডভোকেট। আমি আইন পেশাতে আসার একমাত্র কারণ হচ্ছে বাবা। বাবা না থাকলে হয় কখনো আমার মতন মেয়ে আইন পেশায় আসা সম্ভব হতো না, কারণ আমার এমনিতে একটু ভীতু টাইপের আর মানে খুবই লজ্জা বেশি। তো হচ্ছে আইন পেশা আসার কারণই হচ্ছে বাবা। আমার ইচ্ছা হচ্ছিলো সবসময় মাদারপুর থাকার, আর হচ্ছে মাদারপুর থাকে এই জন্য আমি কখনোই মাদারপুরের বাইরে যাবো এই জন্য হাইকোর্টের ফর্মটাও কখনো ফিল আপ করিনি যে আমার মাদারপুর ছেড়ে যেতে হবে। এই কারণে হচ্ছে থাকার কোর্টে যখন বাবার পাশে আমার চেয়ারটা, আমার চেয়ারটা বাবার পাশে সবসময় আমার কাছে মনে হয়েছে যে বাবা আছে। কোনো একটা কঠিন শুনানির সময় আমি মানে বাবাকে না দেখলে অস্থির লাগে। ছোটোবেলায় যখন বাবা থাকতো মানে আমি গুসকাউজের গার্লস গাইডে মেয়ে ছিলাম, যখন বাবা থাকতো আমি আগেই বাবাকে বলে দিতাম যে আজকে আমার যাবেন না, আমার অনুষ্ঠান শেষ হবে তারপরে যাবেন, মানে এতটাই লাজুক ছিলাম। আর যখন আইনজীবী হয়ে আসছি আমার মনে হতো কঠিন কোনো শুনানি থাকলে, ইনজাংশন শুনানি বা বড় কোনো শুনানি, তখন মনে হতো বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়, তখন আর এই লজ্জাটা কাজ করতো না। আর কোর্টের থেকে গাড়ি থেকে নামার পর সবসময় মানে বাবার সাথে আমি, আমার বাবা আগে নেমে গেলে গাড়ি থেকে কখনোই বাবা আগে রাস্তা পার হতো না। আমি এত বড় ঢাকা থেকে পড়াশোনা করে আসছি, তারপর ওই রাস্তাটা পার হয় আমাকে নিয়ে সবসময় সবসময়। বাড়ির মাঝে আমি কিছু গিফট অতটা করি নাই, কিন্তু সে দেখা হইলেই বা কুরিয়ারে বা যাই হোক সে মানে গিফট, সে অনেক গিফট করছে আসলে। এর জন্য আমার কাছে আরো অন্যরকম মনে হয়েছে যে আমার যেটা আমার কোর্টের গাউনটা পর্যন্ত তার দেওয়া, আমি হাইকোর্টে পরীক্ষা দেবো হাইকোর্টে বইগুলো তার দেওয়া, আমার কোর্টের সব কিছুই তার মনে হইতেছে এখন, যে গাউন থেকে শুরু করে হাইকোর্টে পরীক্ষা দেওয়া, তারপরে হচ্ছে আরও কোর্টের ও কোর্টে বৃষ্টিতে আমি বৃষ্টি হয় বিদায় হচ্ছে অনেক কষ্ট হয় এই জন্য কোর্টে যেতে, এই জন্য ছাতাটাও তার গিফট করা। আর হচ্ছে আমি ফতুয়া পড়তে পছন্দ করি, আমার মনে হয় এই কয়েকদিনে 6-7টা ফতুয়া গিয়ে is